বরিশালে এক যুবককে আটকের পরে তার হাতে ইয়াবাদি নির্যাতনের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিচার চান স্থানীয়রা। তবে ইয়াবা দিয়ে ফাঁসানো কিংবা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালিক তালুকদারের অফিস কক্ষে হ্যান্ডকাফ পরিহিত এক যুবকের হাতে পাঁচ পিস ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। মাদকের কথা স্বীকার না করায় তাকে প্রত্যাখ্যাত করা হয়। এই সময় নির্যাতিত যুবক পানি পান করতে চাইলে পানি না দিয়ে তাকে গালাগালও করা হয়। গোপন ভিডিওতে দেখা যায় এসব দৃশ্য। গেল 22 সেপ্টেম্বর রাতে মারুফ শিকদার নামে ওই যুবককে আটক করা হয় নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে। তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এমন অভিযোগে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় একটি মামলা করেন পরিদর্শক আব্দুল মালিক। এ মামলায় 17 দিন হাজতবাসের পর কারাগার থেকে মুক্ত হন মারুফ। তবে ইয়াবার কথা অস্বীকার করে মারুফ নির্যাতনের অভিযোগ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তার বিরুদ্ধে। আবার নিয়ে গেছে, দিয়ে পিঠে এসে দেখলেন ভিডিও, ইয়াবা দিয়ে দিয়েছে, বলছে ইয়াবা পাইছি। এ ঘটনায় পরিদর্শক আব্দুল মালিকের উপযুক্ত বিচার চেয়েছেন স্থানীয়রা। আমি চাই এটা যেন সুস্থ বিচার হয়, যেটা বিচার হওয়ার কথা সেটাই যেন হয়, পার্বত্য বিচারটা যেন মারুফ পায়। তবে মারুফকে কোনো ধরনের নির্যাতন কিংবা ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেন আব্দুল মালিক। লাঠি দিয়ে পিটানো এটা একটু ভয়ভীতি দেখানো, কিন্তু পিটানো হয় না। আমি যে দেখলাম যে হাতে ইয়াবা দিয়ে দেওয়া হচ্ছে, না এটা 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 সম্মতি সত্য নয়। এই ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। ইন্সপেক্টর সাহেব নিজের রুম এটা এটা আমি শনাক্ত করতে পেরেছি। আসামির হাতে ইয়াবা দিয়ে তাকে মামলা এরকম যদি ঘটে ঘটে না, এটা অবশ্যই গরিত কাজ এবং এটা ব্যবস্থা হবেই। দিনমজুর বাবা মায়ের দুই সন্তানের মধ্যে মারুফ ছোট। কাজ করে বলতে কি কাজ করে? নেক্সট রিপোর্ট, নিউজ 24।